সাংবাদিক দেখলেই খেপে যান বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন পত্নী জয়া বচ্চন। তার প্রমাণ বিভিন্ন অনুষ্ঠানে বহুবার দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। এবার বলিউডের বিতর্কিত অভিনেত্রী কাঙ্গনা রানাউতকে পাত্তা না দিয়ে আবার আলোচনায় উঠে এলেন তিনি। মূলত সম্প্রতি ছিল উচাই সিনেমার বিশেষ প্রদর্শনী, সেখানেই এ ঘটনা ঘটে, যেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় কাঙ্গনা সহ বলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত হন সেখানে, যেখানে হাজির হন জয়া বচ্চন। এ সময় সবাই তার সঙ্গে হেসে কথা বলছেন, কাঙ্গনাও এক গাল হেসে কিছু একটা বলেন। তবে জয়া তার কথার উত্তর না দিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে থাকেন, এতে কাঙ্গনার মুখে অন্ধকার নেমে আসে। পরে ওই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হলে নেটিজেনরাও বিষয়টি নিয়ে জোর সমালোচনা করছেন। একজন লিখেন, এই মহিলার এত কিসের অহংকার, তা সত্যি বোঝেন না। কাঙ্গনাকে জিনিস এরপর জয়া আন্টিকে দেখিয়ে দেবে, মজা দেখার অপেক্ষায়। এছাড়া অন্য একজন লিখেন, কাঙ্গনাকে দেখে ভয় পেয়েছেন জয়া আন্টি। আর একজন জয়ার এই ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করে লিখেন, তার মনে হয় না এটা ইচ্ছাকৃত, এরকম তো হতেই পারে, তাদের সঙ্গেও হয়, এটাকে নিয়ে মিডিয়া ইস্যু না বানালেও পারে। জানা যায় উচাই সিনেমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। তিনি বেশ হেসে কথা বলেন কাঙ্গনার সঙ্গে, এমনকি একে অপরের গায়ে হাত রেখে ছবিও তুললেন, বন্ধুত্বপূর্ণ আড্ডা দিতেও দেখা যায়। তাছাড়া অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কাজল, রানী মুখার্জি, সালমান খান, রিতেশ দেশমুখ, শেহনাজ গিল সহ অনেকে।